হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। এই টপিকটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই খুব ইম্পর্টেন্ট, কারণ তোমরা যখন মাধ্যমিক পাস আউট করো কিংবা উচ্চ মাধ্যমিক পাস আউট করো কিংবা তোমরা কলেজে পড়াশোনা করো, তখন তোমাদের মাথায় আসে যদি একটা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব থাকতো, যার দ্বারা আমাদের হাত খরচা আমরা বের করতে পারতাম বা একটা ভালো টাকা ইনকাম করতে পারতাম, তো এখানে তাহলে আমাদের খুবই সুবিধা হতো। সেই কারণে আজকে এই ভিডিওতে বেস্ট পার্ট টাইম জব নিয়ে আলোচনা করব, যে জবগুলো একজন স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি করতে পারবে এবং পড়াশোনার পাশাপাশি যেই জবগুলো করলে পড়াশোনার কোনো এফেক্ট পড়বে না। এছাড়া তোমরা যদি চাও যে এই পার্ট টাইম জবগুলোকে ইন ফিউচারও তোমরা করবে, এই পার্ট টাইম জবগুলোকে ফুল টাইমে ট্রান্সফার করবে এবং পরবর্তীকালে এই জব দ্বারাই তোমাদের কেরিয়ার বিল্ড করবে, সেটাও কিন্তু তোমরা করতে পারো। সেই কারণে আজকে আমি তোমাদের বেস্ট পার্ট টাইম জব নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে তোমার জন্য ও পড়াশোনার পাশাপাশি বেস্ট পার্ট টাইম জব কোনটি। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। স্টুডেন্টদের জন্য বেস্ট পার্ট টাইম জব কোনটা? আমি স্টুডেন্ট বলতে কাদের কথা বলছি, যারা মাধ্যমিক পাস আউট করে গেছো কিংবা উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো কিংবা কলেজে পড়ছো। তোমাদের প্রত্যেকের জন্য এই যে আমি পার্ট টাইম জবের কথা বলবো, সেই পার্ট টাইম জবগুলো তোমাদের সকলের জন্য বেস্ট। এবং এখানে আমি তিনটে মোস্টলি পার্ট টাইম জবের কথা বলবো, যে জবগুলো ও তোমাদের ইন ফিউচার কেরিয়ার বিল্ড করতে পারে। এখন তো তোমরা ইনকাম করতেই পারবে, তার সাথে সাথে এ তোমাদের ফুল টাইমও কেরিয়ার বিল্ড করতে পারে পড়াশোনা শেষ করলে। তো এখানে আমি সবার প্রথমে আলোচনা করি যে ফিল্ডের সঙ্গে আমার 8 বছরের কানেকশন রয়েছে। সবার প্রথম হচ্ছে টিচিং লাইন। প্রাইভেট টিউটর তোমরা হতেই পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রেখে চলবে যে তুমি যখন প্রাইভেট টিউশন, কিন্তু অসংখ্য তুমি দেখলে আশেপাশে প্রচুর প্রাইভেট টিউটর তোমরা পেয়ে যাবে, কিন্তু তারা 1-2 বছর প্রাইভেট টিউটর টিউশন করে, টিউশন করার পর ভাবে যে না এই ফিল্ডে কোনো লাভ নেই, প্রচুর টিচার রয়েছে এবং বিভিন্ন রকমের শুনি বিভিন্ন লোকের মতামত যে এর কোনো কেরিয়ার নেই। তো আমি তোমাদের বলে রাখি, আমার সঙ্গে আমি যদি বলি যে আজকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি প্রাইভেট টিউশনের জন্যে, আজকে আমি এতগুলো ব্যাচ করছি, আমি যখন আমার 14 বছর বয়স, মাত্র যখন 14 বছর বয়স তখন আমি ক্লাস 9 পড়াই, মানে ক্লাস 10, তখন রেজাল্টও বেরোয়নি, তার আগে থেকে আমি ক্লাস 9 পড়াচ্ছি। তো এত বছরে, প্রায় 9 বছরের আমার এক্সপিরিয়েন্স, এখন আমার 23 বছর বয়স, তো এই 9 বছর ধরে আমি টিউশন পড়াচ্ছি। একবার তোমাদের অনেকের কোশ্চেন হবে যে আমরা মাধ্যমিক পাস করে গেছি কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে গেছি কিংবা কলেজে পড়ছি, তো আমরা কোন ক্লাসে স্টুডেন্ট পড়াবো? তো এখানে আমি বলে রাখি, তোমরা যে কোনো স্টুডেন্ট পড়াতে পারো তোমাদের এর অনুযায়ী। তোমরা যদি চাও যে নিচু ক্লাসের স্টুডেন্ট পড়াবো, যারা হাতে খড়ি দিয়েছে অ ক খ নামতা এই ধরনের যে যাবতীয় জিনিসগুলো, তাদেরও পড়াতে পারো। আদারওয়াইজ তোমরা যদি ভাবো ক্লাস 10, 11, 12 পড়াবো ও আমরা কলেজে পড়ছি, সেক্ষেত্রে তোমরা পড়াতে পারো। তোমরা যদি চাও যে ব্যাচ করবে সেটাও করতে পারো, কিন্তু ব্যাচ সহজে হয় না। তোমার কাছে একজন কেন আসবে? সবার প্রথমে তুমি ছোটোর থেকে শুরু করতে হবে। আমার এখনও মনে পড়ে আমি একজন দিয়েই শুরু করেছিলাম, এবং প্রত্যেকে একজন দিয়েই শুরু করে, ঠিক আছে? তো তারপরে আস্তে আস্তে কী হয়, ব্যাচে কনভার্ট হয় অনেক কিছু, সেই কারণে তোমার কিন্তু এজ ম্যাটার করে না। কেন আমি বলছি, আমি যখন শুরু করেছিলাম তোমাদের আগেই বললাম 14 বছর বয়স ছিল, তখন সব অনেক দিকে অনেক প্রবলেম ফেস করতে হতো, কিন্তু লোকে অ্যাট লাস্ট কিন্তু একটাই জিনিস দেখে, তুমি কতটা তাকে ভ্যালু দিতে পারছো। তোমার তার রেজাল্টের বহিঃপ্রকাশ দেখে গার্জিয়ানরা, কিন্তু যে কতটা অ্যাকচুয়ালি তাকে ভ্যালু দিতে পারছো, কতটা তাকে ক্রিয়েট করতে পারছো। তোমাকে দেখবে না তোমার অ্যাকচুয়ালি তোমার মধ্যে কী আছে, তুমি কতটা কী পড়াশোনা করেছো, তুমি কতটা তাকে দিতে পারছো, তোমার তোমার কাছে পড়ে স্টুডেন্টটা কী করেছে, তার মানে বুঝতেই পারছো। শুধুমাত্র পড়াবো, পড়াতে গেলাম আসলাম সেই রকম না, একটা ভ্যালু দিতে হবে, তোমরা যে ক্লাসের স্টুডেন্ট পড়াও না কেন। তো এখন তোমরা বলবে যে প্রাইভেট টিউশন করে অ্যাকচুয়ালি আমরা কত ইনকাম করতে পারি? তো এখানে বলে রাখি, কেউ কেউ এরকম রয়েছে যে 1 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে। তো আমি কত ইনকাম করছি বা কত টাকা স্যালারি ইনকাম করছি তাও এখন আমি তোমাদের বলবো না, কিন্তু আমি মনে আছে আমার ফার্স্ট টাইম যখন আমি পড়াতাম, তখন আমি যখন বাড়ি গিয়ে পড়াতাম তখন 300-400 টাকা নিতাম, যখন আমি ক্লাস 9 পড়তাম। আর এখনকার কথা যদি বলি, সেইটার 10 গুণ করে দেখো, এখন বাড়িতে গেলে সেই স্যালারিটা পর্যন্ত পাওয়া যায়। কিন্তু এখানে ডিপেন্ড করছে তুমি কোন ক্লাস পড়াচ্ছ, অবশ্যই ডিপেন্ড করছে, এবং কোন এরিয়ায় পড়াচ্ছ। তো তোমাদের এটা বলবো, তোমরা যদি ছোট বাচ্চাও পড়ো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে, যারা হাতে খড়ি দেবে এরকমও যদি 4-5টা বাচ্চা তোমরা যদি পড়াও, তাহলে কিন্তু তোমাদের 3 থেকে
4,000 টাকা ইনকাম করতে কোনো প্রবলেম হবে না। তো তোমরা পড়াশোনা, তোমাদের যেহেতু পড়াশোনার দিকেই রয়েছে, তোমাদের পড়াশোনার সাথে সাথে তোমাদের এর ইনকামও হবে এবং তোমাদের এক্সপিরিয়েন্সও বাড়বে। সেই কারণে তুমি যে স্টুডেন্টই হও না কেন, মাধ্যমিক পাস আউট করে থাকো বা উচ্চ মাধ্যমিক পাস আউট করে থাকো বা কলেজের স্টুডেন্ট হও, তোমরা কিন্তু চাইলে ছোট বাচ্চাদের টিউশন দিতেই পারো বা তোমাদের যে কোনো স্টুডেন্টদের তুমি পড়াতেই পারো প্রাইভেট টিউশন। কিন্তু তোমাদের একটা কথা মনেই রাখতে হবে যে আমি বলছি বলে তোমরা করবে বা পাশে কেউ বলছে বলে বা কেউ সাকসেসফুল হয়েছে বলে টিউশন পড়িয়ে তাদের দেখে করবে বা কেউ ইনকাম করছে বলে ইনকাম মানে টিউশন শুরু করবে, সেটা না। তোমার মধ্যে সেই ধৈর্য যদি থাকে, তোমার মধ্যে সেই ডেডিকেশন যদি থাকে, তাহলেই কিন্তু তুমি টিচিং প্রফেশনে যাবে। কারণ নয়তো তুমি কাউকে যদি দেখে যাও, তোমার মধ্যে সেই সৎ ইচ্ছে বা এই ধৈর্য যদি না থাকে, তাহলে কিন্তু পরবর্তী সময়ে বা ভালো যদি না থাকে, তাহলে কিন্তু ওই দু তিন মাস পর তোমার মনে হবে না সবথেকে বাজে প্রফেশন মনে হবে। যেটা আমার প্রচুর বন্ধুবান্ধবও যখন এই প্রফেশনে গেছিলো এখন মনে করেন যে না ভালো প্রফেশন না, কিন্তু ও অনেকে এই প্রফেশনের জন্য জবও ছেড়ে দিয়েছে। আমার কথাও যদি বলো প্রচুর জবও আমি পর্যন্ত ছেড়ে দিয়েছে। তো সেই কারণেই আমি বলছি ভালো ভালো জব, যেখানে 15,000 থেকে 20,000 টাকার জবও পর্যন্ত আমি ছেড়ে দিয়েছি। তো এখানে পরে আলোচনা করবো, একটা ডেডিকেট ভিডিও বানিয়ে দেবো টিচিং লাইন নিয়ে, তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো এরপরে তোমাদের যেটা মানে খুব ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য পড়াশোনার পাশাপাশি, তো এখন জানো টেকনিক্যাল দিকে মানুষ প্রচুর এগিয়ে গেছে, তোমরা যদি চাও ফ্রিল্যান্সিং করতে পারো। ফ্রিল্যান্সিং কিন্তু খুব কম সময়ে তোমরা খুব ভালো টাকা ইনকাম করতে পারবে। ফ্রিল্যান্সিং কি মানে, তুমি যে বিষয়ে এক্সপার্ট। ফ্রিল্যান্সিংয়ের মানে প্রচুর এরকম, ধরো বাইরে যারা একটু কাজ করছে, ধরো একটা এরকম স্টোরি রয়েছে, সেই স্টোরিটা ইংলিশে ক্রিয়েট করতে হবে, বা একটা ইংলিশ স্টোরি রয়েছে যেটাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে, বা একটা ডেটাবেস তৈরি করতে হবে, বা কোনো একটা বিষয়ের ওপর তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে। তো এইসবের জন্য কিন্তু তোমাকে পে করবে বিভিন্ন এরকম ওয়েবসাইট রয়েছে, যেগুলো ও বাইরের যে কাজগুলো থাকে সেই কাজগুলো করানোর জন্য বড় বড় কোম্পানি, ধরো একটা কোম্পানি তুমি লোগো তৈরি করে দিচ্ছ, সেই লোগোর জন্য তোমাকে ভালো টাকা কিন্তু পে করবে। তো এখন তোমরা বলবে যে এখানে আমরা কিভাবে সেই জব করব, তো তোমরা ইউটিউবে সার্চ করতে পারো, আদারওয়াইজ তোমাদের আমি বলেও দিচ্ছি কিছু ওয়েবসাইটের নাম, upwork.com, ঠিক আছে, upwork.com, freelancing.com, তো এরকম প্রচুর তোমাদের ওয়েবসাইট রয়েছে, যে সমস্ত ওয়েবসাইটে তোমরা গেলে ওখান থেকেই কাজ পেয়ে যাবে। বিভিন্ন লোকেরা ওখানে ডেলি ওয়ার্ক দিচ্ছে বেসিসে, তো তুমি কোনো একটা ছবি পিকচার এডিটিং করতে পারো, কেউ ধরো এডিটিং ভালো লাগে, প্রত্যেকটা তোমার যা ভালো লাগে তাই সেই রিলেটেড তুমি জব পেয়ে যাবে। তোমাদের কম্পিউটারে ধরো তুমি টাইপ করতে ভালো পারো, তো ওটা টাইপিং নিয়ে জব পেয়ে যাবে, জাস্ট তোমাদের টাইপিং করতে হবে। তো তোমরা যদি ইংলিশে খুব পারদর্শী হয়, তাহলে তোমাদের ক্ষেত্রে তোমরা ইংলিশ থেকে বাংলা, ইংলিশ থেকে হিন্দি ট্রান্সলেট করতে পারো। ধরো কেউ হিন্দি জানো, বাংলা জানো, তাহলে বাংলা থেকে হিন্দি ট্রান্সলেট করতে, বিভিন্ন জব তোমরা পেয়ে যাবে, বিভিন্ন ক্যাটাগরির জব তোমরা পেয়ে যাবে ওখান থেকে। তো ধরো তোমাদের একটা টপিক দেওয়া হলো, ওই টপিকে তোমরা কন্টেন্ট লিখে দিলে, সেক্ষেত্রেও এটাও ফ্রিল্যান্সিংয়ের কাজ। ধরো কেউ একটা ওয়েবসাইটে বিভিন্ন একটা ডায়াগ্রাম দিচ্ছে, সেই ডায়াগ্রামের বিষয়ে খুব সুন্দর করে তুমি পয়েন্টিং করে প্রতিস্থাপনা করতে পারো, সেক্ষেত্রেও তোমাদের তোমরা এই ধরনের জব, মানে প্রচুর ধরনের, যে ধরনের জব তোমরা চাও সেই ধরনের জব ওখান থেকে পেয়ে যাবে। কী হয়, বাইরের দেশের যে লোকেরা আছে তাদের সময় থাকে না সেই সব জিনিস করার, তারা কিন্তু এখানে পেয়ে করে। এক একটা তোমরা একটা অনুবাদ করার জন্য বা একটা কন্টেন্ট লেখার জন্য তোমরা $20 কি $25 পেয়ে যেতে পারো, মানে এখানে বুঝতেই পারছো $20 মানে কত। এখানে তোমাদের প্রায় 1400 টাকার কাছাকাছি, মানে একদিনে তোমরা 2,000 থেকে 3,000 টাকাও ইনকাম করতে পারো। হয় অনেক লোকে এর থেকেও বেশি ইনকাম করে, কিন্তু প্রথম প্রথম তোমাদের একটু প্রবলেম হবে, সময় লাগবে, যে কোনো জিনিস শিখতে যাবে, যেরকম পড়াশোনা শিখতে এতদিন সময় অতিবাহিত করার পর তোমরা পড়াশোনা শিখেছো, আরও পড়বে, তারপরে যদি গভর্নমেন্ট জব করতে চাও তার জন্য আরও প্রিপারেশন নিতে হবে, কত জিনিস আছে। সেরকমভাবে প্রত্যেকটা জায়গায় যেতে গেলে তোমাদের একটু খাটতে হবে, এ প্রথমেই তোমাদের দেবে না, তারপরে তোমাদের যত এক্সপিরিয়েন্স বাড়বে তত তোমরা সেই ফিল্ডে এগিয়ে যেতে পারবে। তো এইটাও তোমরা করতে পারো, ফ্রিল্যান্সিংয়ের জব করতে পারো। এবং 3 নম্বর যে পার্ট টাইম জবটার কথা বলবো সেটা হলো ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং ছোট কোনো জিনিস না, প্রচুর বড় জিনিস। আমি ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে তোমাদের বলে রাখি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে তোমাদের অনলাইনে কিভাবে বিভিন্ন প্রোডাক্টকে সেল করবে, বা অনলাইনে কোনো বিজনেসকে কিভাবে
অনলাইনে মার্কেটিং করবে, যেমন তোমরা অফলাইনে বিভিন্ন মার্কেট রয়েছে, সেরকম অনলাইনে কীভাবে কোনো প্রোডাক্টকে মানুষের কাছে পৌঁছে দেবে বিভিন্ন উপায়ে, সেটাকেই প্রধানত ডিজিটাল মার্কেটিং বলে থাকে। আমি শর্টে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। তো এখানে অনেক ধরনের ওয়ার্ক রয়েছে, স্টুডেন্টদের জন্য অনেক ধরনের ফিল্ড রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের ভেতরে। তার মধ্যে সবথেকে জনপ্রিয় যেটা, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে তোমাদের ধরো বিভিন্ন দেখবে যে ইউটিউবার রয়েছে বা অন্যান্য তোমাকে লিঙ্ক পাঠায়, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা তোমরা ফ্লিপকার্ট অথবা অ্যামাজন থেকে কি পারচেস যদি করো, যে লিঙ্ক পাঠিয়েছে তার কাছে কিছু কমিশন চলে যায়। ধরো একটা ফোন তোমার বন্ধুকে তুমি রেফার করলে অ্যাফিলিয়েট লিঙ্ক দ্বারা। অ্যাফিলিয়েট লিঙ্ক তোমরা কীভাবে জেনারেট করতে পারবে? বড় বড় যে ই কমার্স ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলোতে তোমরা যদি ভালো করে ওয়েবসাইটগুলো চেক করো তাহলে দেখতে পারবে অ্যাফিলিয়েট প্রোগ্রাম বলে একটা অপশান রয়েছে। সেই অপশানে ক্লিক করলে তোমরা তোমাদের যে ইনফরমেশান রয়েছে, তোমাদের যে এই ডকুমেন্টগুলো আছে, কিছু ডকুমেন্ট চাইবে, তোমাদের ব্যাংক ডিটেলস চাইবে, সেগুলো সাবমিট করে দিলে সেই অ্যাফিলিয়েট প্রোগ্রামে তোমাদের জয়েন করতে হবে। মানে অ্যাফিলিয়েট প্রোগ্রামে যেই জয়েন করবে তোমরা যে কোনো প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক তোমরা ক্রিয়েট করতে পারবে, এবং অ্যাফিলিয়েট লিঙ্কে তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, বিভিন্ন জায়গায় তোমরা শেয়ার করতে পারবে। এবং যখনই ওই লিঙ্ক থেকে কোনো তোমার বন্ধু বা যে কেউ যদি ওই লিঙ্ক থেকে কোনো প্রোডাক্ট পারচেস করে তাহলে তার কমিশনটা তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, এবং পরবর্তীকালে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়ে গেলে তোমাদের ব্যাংকে সেটা ট্রান্সফার করে দেওয়া হবে। তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে এটা কিন্তু খুব জনপ্রিয় স্টুডেন্টদের মধ্যে। আর এছাড়া তোমাদের আরও একটা প্ল্যাটফর্ম রয়েছে টিচিং লাইনে, পড়াশোনার সাথে সাথে এখন অনলাইনে বিভিন্ন ধরনের এরকম এডুকেটার অ্যাপস চলে এসছে, যেমন যদি আমি বলি বাইজুস বা আনএকাডেমি, বিদান্ত, এরকম বিভিন্ন বড় বড় যে ওয়েবসাইটগুলো রয়েছে যেখানে এডুকেশন কন্টেন্ট প্রোভাইড করে, বিভিন্ন টিচারকে হায়ার করে। তো এখানেও তোমরা কী হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু বা তোমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী তুমি কতটা পড়াতে স্টুডেন্টদের পারো, এর বেশিরভাগই লাইভ পেয়ে তোমাদের যেতে হবে, লাইভ ক্লাসে যেতে হবে, সেই কারণে তোমাদের একটু এক্সপিরিয়েন্স লাগবে। তো সেখানেও তোমরা কিন্তু অ্যাজ এডুকেটার তোমরা ওয়ার্ক করতেই পারো। এই যে তিনটে তোমাদের পার্ট টাইম জবের কথা বললাম, এই পার্ট টাইম জবগুলো থেকে তোমরা ইনস্ট্যান্ট খুবই অল্প সময়ের মধ্যে ইনকাম করতে শুরু করো। আর এইগুলো এখন তো রয়েছে পার্ট টাইম জব, এবং পরবর্তীকালে তোমরা যদি চাও এগুলোকে ফুল টাইম জবেও পরিণত করতে পারো, এবং এগুলোর থেকে তোমাদের কেরিয়ার অপশান বা কেরিয়ারও তোমরা তৈরি করতে পারো। তো এখানে তোমাদের বলে দিলাম একটা স্টুডেন্টের পার্ট টাইম জব, এবং আদার্স তোমরা বিভিন্ন চ্যালেঞ্জ দেখবে, বিভিন্ন রকমভাবে এক্সট্রা অনেক কিছু বলছে যে এটার থেকে করতে পারো, এটার থেকে করতে পারো। আদার্স যে অপশানগুলো ওটা টেম্পোরালি হয়তো একদিন করতে পারো, দ্বিতীয় দিন নাও করতে পারো। এখানে আমি যেগুলো বললাম তোমাদের ফিক্সড, এবং এগুলো পরবর্তীকালে কেরিয়ারও রয়েছে, এবং স্টুডেন্ট এগুলো করার সাথে সাথে কী হচ্ছে যেরকম এখন তো তোমরা পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে পারছো, এবং পরবর্তীকালে এটাকে তোমরা অ্যাজ এ কেরিয়ার হিসেবেও দেখতে পারবে। সেই কারণেই আজকে আমি বেস্ট তোমাদের পার্ট টাইম স্টুডেন্টদের জন্য বেস্ট পার্ট টাইম জব নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর এই ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে এখনও পর্যন্ত শেয়ার না করে থাকলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।